নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কিছু ভিউয়ার্স কমেন্টস করেছেন যে প্রাইভেট টিউশনিতে উন্নতি করার টোটকা দেওয়ার কথা। তো আমি আজকে তাদেরই জন্য, যারা টিউশনি পড়িয়ে জীবিকা অতিবাহিত করে, তাদেরই জন্য আমি আজকে এই ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। কারণ বহু ছাত্রছাত্রীরা আছে যারা বহুদূর লেখাপড়া করেছে কিন্তু অনেক ক্ষেত্রে চাকরি পায়নি, তাদের এই টিউশনিটাই জীবিকা হিসাবে তারা বেছে নিয়েছে, অর্থাৎ সেলফ প্রফেশনের সঙ্গে এরা যুক্ত। তো কী উপায় করলে আপনাদের টিউশনিতে উন্নতি হবে, আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো বেশ কিছু উপায়। এবং সবশেষে থাকবে একটি মহা টোটকা। এই উপায়গুলো এবং এই টোটকাটা যদি আপনারা একসঙ্গে দুটো যদি করেন, সেক্ষেত্রে 100% কাজ পাবেন, এটা প্রমাণিত এবং পরীক্ষিত। আমি বেশ কিছুজনের উপর অ্যাপ্লাই করে দেখেছি, তারপরে আপনাদের সামনে এই ভিডিওটি প্রেজেন্ট করতে চলেছি। তো শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমেই আপনাদেরকে জানাই, আপনারা যে রুমে ছাত্রদেরকে নিয়ে, ছাত্র ছাত্রীকে নিয়ে পড়াতে বসাচ্ছেন, অর্থাৎ পড়ানোর রুম, সেই রুমটা লাইট গ্রিন করবেন, হালকা সবুজ রঙের যেন ঘরটা হয়, লাইট গ্রিন। এই রঙটা যেন অবশ্যই আপনার যে টিউশনি পড়াচ্ছেন সেই টিউশনি ঘরের রং যেন প্রথম কথা এটা হয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনি যেই দিকে পড়াতে বসবেন, হয় উত্তর দিক নয়তো পূর্ব দিকে মুখ করে আপনি পড়াবেন। বিশেষ করে উত্তর দিকে যদি আপনি মুখ করে পড়ান, সেক্ষেত্রে টিউশনিতে আপনাদের ডেভেলপমেন্ট হবেই। তিন নম্বর পয়েন্ট, আপনি যে রুমে পড়াচ্ছেন সেই রুমের দরজা বা জানলা যেন কালো রং না হয়, অর্থাৎ ব্ল্যাক রংকে অ্যাভয়েড করুন। আপনি সেখানে হোয়াইট রং আপনি ব্যবহার করতে পারেন, অর্থাৎ জানলা দরজার রংটা যেন হোয়াইট হয়। দেখবেন আপনার টিউশনিতে ধীরে 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 উন্নতি হবে। এবং যে রুমে আপনি পড়াচ্ছেন সেটা যেন গুমোট ঘর না হয়, অর্থাৎ সেই রুমে যেন সূর্যের আলো আসে, অর্থাৎ সূর্যের আলো যেন সেই রুমে ঢুকতে পারে এবং সেই রুমে যেন হাওয়া বাতাস খেলতে পারে, অর্থাৎ আলো যেন সেই রুমটাতে ঢুকতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কোনো সময় অন্ধকার রুমে পড়াবেন না, সেক্ষেত্রে সমস্যা আসবে। এবং যে ঘরে পড়তে আসছে, অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা জুতা পরে ঢুকে যায়, এই জুতা পরে যেন সেই জায়গাতে না ঢুকে। এবং একটা ব্যাপার, সেই ঘরে আপনারা কী করবেন, যে টেবিলটাতে পড়াচ্ছেন সেখানে আপনারা এক গ্লাস কাঁচের গ্লাস ভর্তি জল ঢাকা দিয়ে কিন্তু রেখে দিবেন। সেই মাঝখানটা যে টেবিলটাতে পড়াচ্ছেন, ধরুন 20 জন 25 জন ছাত্র নিয়ে পড়াচ্ছেন, কাঁচের গ্লাস দিয়ে সেই জলটা ঢাকা দিয়ে রেখে দিবেন এবং পরের দিন সেই জলটা আবার চেঞ্জ করে নেবেন। এর পাশাপাশি সেই রুমে আপনারা নুন এবং লবঙ্গ একটা কাঁচের বয়ামে রেখে দিবেন, দেখবেন আপনাদের অনেক প্রোগ্রেস হচ্ছে, আপনাদের প্রসপারিটি আসবে, আপনাদের টিউশনিতে উন্নতি হবে। সবশেষে জানাই, আপনারা একটি হাতে পেরিডর, অবশ্যই নামটি মনে করে রাখুন, পেরিডর 6 থেকে 8 রুটি যদি পরিধান করেন আপনাদের টিউশনিতে ডেভেলপ হবে 100% প্রমাণিত, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। এর পাশাপাশি আপনারা আপনাদের রাশিচক্রটি অবশ্যই দেখবেন, আপনাদের বুধ গ্রহের অবস্থান কেমন আছে, বৃহস্পতি গ্রহের অবস্থান কেমন আছে, এগুলো দেখা একান্ত বিচার্য বিষয়। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।